তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের মাঝে আমাদের এই সিক্স বি পরিবারে, এই যে আমাদের সিক্স বি পরিবার, এখানে ছয়টি ভাই বেড়াতে এসেছে। এখন তাদের সাথে পরিচিত হওয়া দরকার, না? তোমাদের নাম আর তোমাদের কাজ কেমন এটা একটু জানাবে আমাদের, কেমন জানাবে, জানাতে চাও? জানাতে চাই, ঠিক আছে। তাহলে আমরা একবার ওই পাশ থেকে আসি নাকি? ঠিক আছে, গুড। তাহলে তোমার পরিচয় বলো। আমার নাম সুরদাই। বাক্যের সমাপ্তি বা কোনো বিরতি বোঝাতে আমাকে ব্যবহার করা হয়। আমি বাক্যের শেষে বসি এবং আমার বিরতিকাল এক সেকেন্ড। অনেক সুন্দর। ওরা ওর কথা সবাই বুঝতে পেরেছ নাকি? আরেকবার বলবে, আরেকবার বলবে, তুমি ধীরে ধীরে আরেকবার বলো। আমার নাম দাড়ি। বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে বাক্যের শেষে আমাকে ব্যবহৃত করা হয়। আমার বিরতিকাল এক সেকেন্ড। অনেক সুন্দর। তুমি বলো তোমার নাম। আমার নাম প্রশ্নচিহ্ন। বাক্যের প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে আমাকে ব্যবহার করা হয় এবং আমার বিরতিকাল হলো এক সেকেন্ড। অনেক সুন্দর। এবার তুমি বলো। আমার নাম বিষয়চিহ্ন। বাক্যে কোন ধরনের আবেগ বা অনুভূতি বোঝাতে আমাকে ব্যবহার করা হয়। আমার ভাইদের মতো আমার বিরতিকাল এক সেকেন্ড। অনেক সুন্দর, অনেক সুন্দর, থ্যাংক ইউ। তুমি? আমার নাম কোলন। একটি পূর্ণ বাক্যের পরে অন্য আরেকটি বাক্যের অবতারণা করতে হলে আমাকে ব্যবহার করা হয়। এছাড়াও উদাহরণ উপস্থাপনের জন্য আমি ব্যবহৃত হয়ে থাকি। আমার অন্যান্য ভাইদের মতো আমার বিরতিকাল এক সেকেন্ড, কিন্তু আমি বাক্যের মাঝে বসে থাকি, শেষে না বসে। অনেক ভালো, থ্যাংক ইউ। তারপরে আমার নাম কোলন ড্যাশ। আমি উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করার জন্য আমাকে ব্যবহৃত করা হয়। আমার বিষয়কাল এক সেকেন্ড। আমার বিরতিকাল, ওকে, তাহলে তোমার বিরতিকাল কত? এক সেকেন্ড। সুন্দর। তোমার নাম? আমার নাম ড্যাশ। যৌগিক বা মিশ্র বাক্যে পৃথক ভাবর্ণ দীর্ঘততিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে আমাকে ব্যবহৃত করা হয়। আমার ভাইদের মতো আমারও বিরতিকাল এক সেকেন্ড। ওকে, তোমার ভাইদের মতো তোমারও বিরতিকাল এক সেকেন্ড। খুব সুন্দর। তো ওদের পরিচয়টা আমরা জেনে নিলাম নাকি? তো আমরা এখন তোমাদের কাছ থেকে যদি ওদের পরিচয় সম্পর্কে বলতে বা জানতে চাই তাহলে কেমন হবে? ভালো হবে না? দেখি তোমরা, তুমি দাঁড়াও। প্রথম জনের নাম কি? প্রথম জনের নাম হচ্ছে দাস। গুড। সে কতটুকু সময় থামে? সে হচ্ছে এক সেকেন্ডের জন্য থামে। গুড। তুমি দাঁড়াও। প্রথম জন কোথায় ব্যবহৃত হয়? বাক্যের সমাপ্তি মুহূর্তে বাক্যের শেষে ব্যবহৃত হয়। অনেক সুন্দর, গুড। এবার আমরা চলে আসছি তোমার কাছে, তুমি বলো। খুব সুন্দর করে বলবে। আমাদের দ্বিতীয় জনের নাম কি? ওই যে দ্বিতীয় ভাইটা যা আসছে চশমা পরায়, খুব সুন্দর হাসি। আমাদের দ্বিতীয় জনের নাম প্রশ্নবোধক চিহ্ন। গুড। তার বিরতিকাল এক সেকেন্ড। গুড। সে কোথায় ব্যবহৃত হয়? সে বাক্যের কোনো বাক্যে প্রশ্ন বোঝালে তারপরে ব্যবহৃত হয়। অনেক সুন্দর, গুড। কোনো বাক্যে প্রশ্ন বা কোথাও যখন প্রশ্ন জিজ্ঞাসা করার দরকার হয় তখন ওই ভদ্রলোক এসে হাজির হয়, না? গুড, বসো। এরপরে আমরা এদিক থেকে কার কাছে শুনব? তোমার কাছে। আর কে হাত তুলো? আর কার কাছে জিজ্ঞাসা করব? পরের জন। দাঁড়াও, এই ভদ্রলোকের সাথে কি পরিচয় আছে তোমার? এই ভদ্রলোকের নাম কি? গুড, বিশ্বচিহ্ন। ওই ভদ্রলোকের পুরা পরিচয়টা দাও, কতটুকু থামে, তারপরে কোথায় সে কাজ করে। ওই ভদ্রলোকের বিরতিকাল হলো এক সেকেন্ড। গুড। এবার আমরা একটা জোরে হাততালি দিয়ে আমাদের আজকের এই সেশন শেষ করি। থ্যাংক ইউ অল।